আমার আজকের রেসিপি মান্ডুয়া পিঠা। জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম এই ভোগটি, সামনেই রথযাত্রা আসছে, সেদিন এই ভোগটি বানিয়ে জগন্নাথ মহাপ্রভুকে অর্পণ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 3/4 কাপ গুড়, ঘি, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ রক সল্ট। এবার আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ জল, দিয়ে দিচ্ছি এতে গুড়টা। এবার মাঝারি আছে, মাঝে মাঝে নাড়তে নাড়তে আমি গুড়টা গলে যেতে দেব। গুড়টা গলে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি রক সল্ট, গোলমরিচ গুঁড়ো আর মৌরি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, তারপরটা আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ফ্লেমটা লো করে দিলাম, অল্প অল্প করে আটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। একবারে সব আটা দেবেন না, অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে নেবেন। আমি এভাবে অল্প অল্প করে আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি একটা প্লেটে মণ্ডটা নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার ভালো করে মেখে নিতে হবে আটা ও গুড়ের মিশ্রণের সঙ্গে, গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, যত ভালোভাবে মেখে নেবেন পিঠেটা ততই ভালো হবে। এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এই পিঠেটা মন্দিরে কিন্তু পুরো ঘিয়েই ভাজা হয়, তবে ঘরে আমি রিফাইন্ড অয়েলের সঙ্গে ঘি মিশিয়ে দিয়ে ভাজব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে মণ্ড নিয়ে আমি গোল আকার দেব। এভাবে আমি গোল করে করে নিচ্ছি, ক্র্যাক যাতে না থাকে, ক্র্যাক থাকলে ভাজার সময় ফেটে যেতে পারে। একদম মসৃণ করে গোল আকার দিয়ে নিতে হবে পিঠের। এভাবে আমি সমান আকারের বেশ কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল আর 2 চা চামচ ঘি। তেলটা খুব ভালো গরম হলে ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়ে তারপর আমি পিঠেগুলো ছাড়ছি তেলের মধ্যে, এবং লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব গুড়ের পিঠে, তাই রঙটাও খুব সুন্দর আসবে। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে রাখবো। এরকমভাবে বাকি পিঠেগুলোও আমি ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের মান্ডুয়া পিঠা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমি আবার হাজির হয়ে যাব আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।